আমরা প্রত্যেকে এবারে রমজানকে কদর করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিভাবে কদর করব? দুই ভাবে। এক নাম্বার হলো রমজানকে টার্গেট করে সমস্ত গুনাহ বর্জন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান, আর যুবক ভাই মোবাইলের অস্থি দৃশ্য দেখা এগুলো ছাড়েন, মা বোনদের বেপরদিগি থামেন। একজন মাকে বলেন, বোনকে বলেন, স্ত্রীকে বলেন যে এগারোটা মাস তো তুমি কত শতবার বাজারে মার্কেটে গেলে, একটা মাস থামো, একটা মাস থামো, একটা বার থামো। যুবক তুমি একটা মাস থামো, গুনাহ বর্জন করো, আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, প্রতিদিন রাতে ২০ রাকাত পূর্ণ তারাবি পুরোটা মাস পড়ে, রাত্রিবেলা সেহরির ওয়াক্তে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন, ইফতারির আগে দোয়া করেন, সারা দিন কোরআন তেলাওয়াত করেন, কালেমা শরীফের জিকির করেন, ইস্তেগফার করেন, গুনাহ মাফ চান, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান, রোজাদারকে ইফতার করান, আল্লাহর বন্দেগী মসজিদে ইবাদতে লেগে থাকেন, দিনের ফিকিরে থাকেন, মানুষকে কালেমার দিকে আহ্বান করেন, অন্যকে আল্লাহর দিকে ডাকেন, সব মিলাইয়া নেক কাজে ডুবে থাকেন, গুনার কাজ থেকে বাঁচার চেষ্টা করেন। দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আমি বুজুর্গদের মুখে শুনছি, বহু আল্লাহওয়ালাদের মুখে, যে ঈমান একটা মানুষের জন্য, ঈমান হলো তার জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর তাকওয়া এটা হলো ভিসা। তো আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? আমরা বললাম পাসপোর্ট রেডি, আল্লাহ আপনাকেও মানি রসুলকেও মানি। আল্লাহ বলছে তো পাসপোর্টটা দাও, পাসপোর্ট আমি নিলাম। এবার আল্লাহ বলেন একটা মাস সময় চাইলাম, এক মাস বান্দা পাসপোর্ট আমি নিছি, এক মাস সময় আমারে দাও, একটা মাস ৩০টা দিন গুনে গুনে, ৩১ দিন যাবে না, ৩২ দিনে যাবে না, কইলাম রৈদ হোক বৃষ্টি হোক আগুন হোক তুফান হোক, ৩১ দিনে যাবে না, ৩০ আর নাইলে আমি আল্লাহ মন চাইলে ২৯ একদিন আগাইয়া দিব, পিছাইতাম না, সব কথা পিছাইতাম না, এক কথা ৩০টা দিন সময় নিলাম, ৩০টা দিন পাসপোর্ট আমার হাতে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাইলাম, ৩০টা দিন গুনে গুনে তুমি গুনাগুলো ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, ৩০ দিনের ব্যবধানে আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায় দেব। জঙ্গলের বাঘ যত বছর বাড়ছে কোনোদিন এক বেলার জন্য ফাঙ্গাস খেতে পারে, খাইছে? হে আপনি দিয়ে আসার নাই, আমার মাথা তুললে আসার দিন, ফাজিল আমার বংশ তো কেউ কোনো সময় পাঙ্গাস খায় না, তুই আমার পাঙ্গাস গোস্ত ছাড়া তো আমরা খানদানি বংশ, গোস্ত ছাড়া কিছু মুখেই দেবে ঠিক কিনা বল, জানোয়ার তুমি কি পরিমাণ ভোগ করছে বা? এক হাতি প্রতিদিন, গবেষকদের কথা, একটি হাতি প্রতিদিন আপনার ২৫০ কেজি খাবার খায়, এই লতা ফাতা ৯০ লিটার পানি খায় হাতি, বলেন তুমি এক তিমি সাগরের তিমি এক হাতে একবার মুখে যেটা ঢুকা ২০০ শক্ত সামর্থ্য যুবক মানুষ যে পরিমাণ পূর্ণ খাবার খায় তার চাইতে বেশি, রব্বে করিম বছরের পর বছর ওদেরকে ভোগ করতে তাদের রিজিকের ব্যবস্থা করছেন, আর আমার আপনার এই সামান্য কুদ্দুর এই ভাত মাছ চাল ডাল শাক সবজির জন্য কি পরিমাণ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার পাটপারি সিটারি সুদ ঘুষ, আল্লাহ আরে কি করতেছেন, নিয়ে কিসের থেকে একসেট সোফা বানাইছেন ঘরের মধ্যে, তিনটা খাট বানাইছেন, একটা ডাইনিং টেবিল বানাইছেন, ৬টা চেয়ার বানাইছেন, আর একটা ফ্রিজ কিনছেন, টাইলস ওয়ালা একটা রুম করছেন,
এই সামান্য কদ্দুরের জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটপারি করতে হয় মিয়া? ছি ছি ছি, দুইটা বক্স খাটের দাম নাকি সর্বোচ্চ 40,000 করে 80,000 টাকা, এটার জন্য এত বাটপারি করতে হয়, এতগুলো মানুষকে ঠকাইতে হয়, এতবার মিথ্যা কথা বলতে হয়, এভাবে ওজনে কম দিতে হয়, এভাবে সুদের লেনদেন করতে হয়। আহা, ইনসাফ নাই, এটা বুদ্ধিমানের কাজ না। 60 বছর হায়াত শেষ করে দিলেন শুধু এই কদ্দুরে খাট পালং সোফা ফার্নিচার আর একটা বিল্ডিং ইট বালু আর সিমেন্ট মিলাইতে মিলাইতে শেষ হায়াত। তা আখেরাত খবর, 40,000 বছরের কবর, 50,000 বছরের হাসরের মাঠ, 30,000 বছরের ফলসেরা, অনন্তকালের জাহান্নাম, তার জন্য প্রস্তুতি করি। এই টাকা 10,000 মসজিদে নাকি খালাস বেহেস্তের বুঝ নাকি ইমাম সাহেবরে মাদ্রাসার হুজুরিটি 1,000-2,000 মাঝে মধ্যে দিলেন, দেখা হইলে যে এক কাপ চা আটা খাওয়াই দিলেন, বেহেস্তের মিল করে লাইছেন নাকি? বেহেস্ত এই টাকা 10,000, এটা এটা এত সহজ, আশ্চর্য কথা। আপনি আখেরাতকে এত খামখেয়ালি ভাবলেন কেন? পরকাল এত খামখেয়ালি ভাবলেন কেন? এটাকে এত ঠুনকো মনে করলেন কেন? এত সামান্য মনে করলেন কেন? কোরআন কারিমের মধ্যে আছে, এই বা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা নানার বাড়িও না শ্বশুর বাড়িও, এটা সেই মাঠ সোয়া লাখ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া যেই মাঠের ভয়ে, হাসরের মাঠের ভয়ে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত কেঁদেছেন, দোয়া করেছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মাদুন ওয়ালা বানুন। এই যে কোরআন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আমি আপনার খলিল, কিন্তু তবুও মাওলা ভয় হয় যেদিন হাসরের ময়দানে মাল এবং সন্তান, স্ত্রী পুত্র আর সম্পদ রাজি কোনো উপকারে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিম নবী বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের ময়দানে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে তখন একটা চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নিজের আমল না দেখতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোন উপকারে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার রাজত্ব আমার বাদশাহী আমার মাকবরি আমার কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু শেষ হয়ে গেল, এগুলো বলবে আর পাগলের মতো রড়া বকবে, আল্লাহ তখন নাফরমান, এই বেঈমান জাহান্নামী বান্দার জন্য ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমানকে ধর আর তাকে বেঁধে ফেল, খুজুহু মানে হলো তাকে ধর, ফাগুল্লু মানে হলো তার বান্দে ফেরেশতা বা তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, বান দুই ভাবে দুই রকম, একটা তোলে এমনি শরীরে পিস মোড়া করে আবার রশি দিয়ে বান দিছে একজনের সোরের বান দিছে মনে করে, আরেকটা হলো আরেক বাঁধা হলো সেলাইয়ের বাঁধা, অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্ট করলে যে সেলাই করে সুই দিয়া গোস্তের ভিতরে সুটা ঢুকায় ঢুকায় এমনি এমনি বান দেয়, এটার ঠিক না, এটারও তো একটা সেলাই করে,
কসম খোদা ফেরেশতা এইভাবে গোশতের ভিতরে হাড্ডি সহ সুই মত ঢুকায়া ঢুকায়া সুতা দিয়ে এরপরে বাঁধলো আগুন ইফাগুল লুহ অর্থ এটা ফেরেশতা এভাবে বাঁধ এবার ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিম সাল্লু এবার লাঠি মেরা জাহান্নামে ছুঁড়ে মার ফেলা ফেলা আজ আর চিৎকার চেঁচামেচির কোনো লাভ কোনো লাভ আজ আর কান্নার কোনো আজকের কান্নায় লাভ এখন কান্নার এক ফোঁটা চোখের থেকে পড়লে গালের পর্যন্ত আসতে আসতেই রহমান মাওলা মাফ করে দেয় আজ কাঁদলে না বান্দার চোখে যখন গুনাহের অনুসূচনায় তওবার চোখে পানি পড়ে অসংখ্য আল্লাহ ফেরেশতাকে পাঠায় ফেরেশতা যাও না দৌড় দাও আমার আমার ওই যে বান্দার চোখে পানি পড়ছে ওইটুকু পানি সংগ্রহ কর সংগ্রহ কর আমার বান্দার চোখের ফেরেশতা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এই বিশাল সাগর মহাসাগরের অথই পানি এত সব আপনার এটুকু পানি দিয়ে আপনি কি করবেন সব পানি তো আপনারই রব্বে করিম বলবেন ফেরেশতা ওই সাগর মহাসাগরের পানি আমার কাছে কোনো মূল্য নাই আমার বান্দার গুনাহের আফসুসে তওবার ওই চোখের পানি আমার কাছে অনেক কদর ওই ফোঁটা পানি জমা করে করে আমি হাশরের ময়দানে জাহান্নামের আগুন নিভাই দেব আমার বান্দার চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনান লা তামাসসুহুমান নার দুইটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নাম স্পর্শ করতে দিবেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে দিবানি শিখে দিয়েছে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাত ধরনের ব্যক্তিকে আপনারা কত শুনছেন ওয়াজে এটা সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যেদিন পুরা হাশরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবে না সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে একটা হলো রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু যে বান্দা একাকী নীরবে আল্লাহর জিকির করেছে আর জিকির করতে করতে এক পর্যায়ে আল্লাহর মহব্বতে তার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে কাঁদতেছে আল্লাহ রাসূল বলেন এমন বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান চলেন বাপ আমি আমার কথা গুছায় গুছায় আনি আমার অর্থ হলো এই কথাগুলো বলার অর্থ হলো হায়াতের কদর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা দুই মাস রমজানের আকাঙ্ক্ষা করতেন হায়াত চাইতেন কারণ রমজান নবীর বড় আকাঙ্ক্ষা ছিল আমাদের সামনে এখন আমাদেরও সর্বোচ্চ দিল দিয়ে আকাঙ্ক্ষা করা চাই আর নিজের হায়াত নিজের জীবন আমরা মুসলমান আমরা মুমিন সবশেষ পরিচয় আমাদের জিন্দেগির প্রথম মূল পরিচয় এটাই একমাত্র পরিচয় আমরা মুসলমান অতএব আমাদের পরিচয়ের এটার দাবি যে আমাদের মূল ফিকির আখেরাত আর আখেরাত যদি আমাদের ফিকির হয় কবর যদি আমাদের ফিকির হয় জাহান্নাম থেকে মুক্তি যদি আমাদের দিলে বুঝ হয় এটা দরকার তাইলে আমাদের নিজের জীবন সুন্দর করার পরিবর্তন করার জীবনটাকে কাজে লাগাবার আখেরাতের উপযোগী গড়ে তোলার সবচেয়ে সুবর্ণ শ্রেষ্ঠ মোক্ষম সুযোগ মাহে রমজান মাহে রমজানকে যে বুঝলো না মাহে রমজানকে যে কদর করলো না মাহে রমজানে যে গুনাহ মাফ করাইতে পারলো না রমজানে যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না জান্নাত লাভের চেষ্টা করলো না তোমার মতো অপদার্থ রেডিয়া আর কোনো কাম হতো তুমি আকাম লাই থাকবে তুমি এই বহনে খাইবা সাহা দিয়া নেই আর এই বিড়ি আর সিগারেট আর এই সাদোয়ানে বেড়ির নাস এই আমনের কাম আমনি এই হওয়া দিয়ে জীবন দেব আমনের দিয়ে আর হইতো না আর কি আমনি এই দুনিয়ায় মিলাইতে মিলাইতে শেষ এত বড় রমজান আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ঘোষণা দিয়েছেন কি পরিমাণ নবীজি বলছেন উম্মত রমজান আসলো তো জান্নাতের দুয়ার খুলে গেল
জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে গেল, সমস্ত শয়তানকে আল্লাহ শেকলে বন্দী করে ফেললেন। চলো উম্মত, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, শুধুই জান্নাত। অর্থাৎ এমন ভাবে আপনার রাস্তা মিলাইছে, এমন ভাবে চারদিকে যে আপনি জ্ঞান দিয়ে ঘুরে আইয়েন, এখানে আইতে হবে, এখানে আইতে হবে, পথ হারাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন রমজানকে এভাবে সাজাইছে, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, রাস্তা শুধু একটাই, জান্নাত। উম্মত, হে আমার বান্দা, হাঁটতে থাকো, বন্দিগি করতে থাকো, শেষ পর্যন্ত মাস শেষে ঈদের চাঁদ উঠলে যেখানে গিয়া থামবা এটাই জান্নাত। রাস্তা ভুলের সিস্টেমে নাই, ভুল রাস্তা তো বন্ধই করে দিছে, কথা বলেন না, জাহান্নামের রাস্তা তো কি করে দিছে, পথ হারাইবার সুযোগে নাই, পথ হারাইবা কেন, এত বড় মহাসড়কে পথ হারাবা কেন, এটা আপনাকে গন্তব্যে নিবে, এটা আপনাকে জান্নাতে নিয়েই থামাবো, জান্নাতে নিয়েই থামাবো। অতএব মাহে রমজানকে কদর, মাহে রমজানকে কদর করা, গুনাহমুক্ত পবিত্র জিন্দগি গড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলার ইবাদতে ডুবে যাওয়া, ডুবে যার কলিজার ভিতরে আখিরাত আছে। মনে রাখবেন মুসলমান আমরা, আমাদের মানসিকতা দুই রকম, কিছু মুসলমান আছে যাদের মূল ফিকির আখেরাত, দুনিয়া তার সঙ্গে, কিছু মানুষের আছে মূল ফিকির দুনিয়া আখেরাত সঙ্গে, এই কিছু হুজুর, কিছু দান সদকা, এই টুকটাক চালু রাখছে যে এত হুজুর যেহেতু কয় আখেরাত পরকাল নাকি একটা বিষয় হইতেও পারে, আচ্ছা তো কিছু নিয়ে রাখি, ব্যবস্থা করে রাখছে, অনেক 10,000 অনেক 30,000, হ্যাঁ মোট মিলাইয়া গত এক বছরে 2,00,000 টাকা দিছি, ওইব খারাপ না, আরো কত হুজুরে চা বিস্কুট খাওয়াইলাম, দেয়া হইলেই, হ্যাঁ 1-200 টাকা দিয়েও তো দেই, এরপরও ব্যস্তে না গেলে আর কি করার আছে, না এর তো কি করার আছে, আপনি ব্যস্তে না গেলে আপনি 2,00,000 টাকা খরচ করছেন, আপনি ব্যস্ত যাইতেন না, আপনি এতগুলো হুজুরে চা বিস্কুট খাওয়াইছেন, আপনি ব্যস্ত যাইতেন না তো কে যাইব, ব্যস্ত যাবেন তো লোকে নাই, আমার কথা কষ্ট হয়ে গেল, এটা ইনসাফের সাথে বুঝতে হবে। কোন ব্যক্তি নামাজ পড়ে, মনে রাখেন তাকে নামাজই বলে, কোন ব্যক্তি রোজা রাখছে তাকে রোজাদার বলছে, কোন ব্যক্তি দান সাদকা করে সে দানশীল, কোন ব্যক্তি হজ করেছে সে হাজি, কিন্তু কোন ব্যক্তিকে দিনদার, এই লোকটা দিনদার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা দিনদার, এটা বলতে হইলে, ফরহেজগার এটা বলতে হইলে, শুধু একটি ইবাদত, শুধু দুইটি ইবাদত, শুধু তিনটি ইবাদত, চারটি ইবাদত, খোদার কসম যথেষ্ট নয়, পুরা দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে যা পেশ করছেন পুরাটা গ্রহণ করা, যা নিষেধ করছেন পুরাটা বর্জন করা, উনারে বলে দিনদার, উনারে বলে মুত্তাকি, উনার জন্যই জান্নাত, উনার জন্যই, কথা বুঝছেন, টেকাম খেয়াল, পুরা দিন বুঝাই দিতে হবে, পুরা দিন বুঝাই, পুরা দিন বুঝাই, আপনি বলবেন যে হুজুর আপনি ফাইবেন নি না, আচ্ছা মনে করেন আমি ফাইলাম না তো এই কারণে বুঝি আহম্মদ অংশ যাবে, কথা বলেন না কেন, আমরা একসাথে চলতেছিলাম অ্যাক্সিডেন্টে আমি পড়ে গেলাম, কিন্তু আপনি পড়েন নাই, আপনি পড়েন নাই তো তাই বলে আমি যেন পড়ে গেছি অ্যাক্সিডেন্টে, অর্থাৎ আপনি হতে লাগবেন নাকি, কথা বলেন, আপনি কি বাঁচার চেষ্টা করবেন না, তাইলে কয়জনে আছে তাই ঠিক মতো চলতে, বা কেউ নাই মনে করে তো আপনি একা, কেউই নাই মনে করে তাই বলি কি আপনি সবার সাথে ভেসে যাবেন, এটা কথা হলো, একটা বাসের মধ্যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মনে করেন অ্যাক্সিডেন্টে মরে গেছে, একজন যাত্রী তার এখনো নিঃশ্বাস আছে, সে বুঝতেছে মাথাটা আলগি দিলে আমার হয়তো দেখবে মানুষ,
তাহলে আমারে বের করতে পারবে তে এই লোকটা কি চেষ্টা করবে না কিল লেগে চেষ্টা করবে 49 জন মরে গেছে আর আমি একজন কিন এটা কোন বোকা কইব সে কি চেষ্টা করবে না তাইলে এই সমাজের সবাই ভেসে যাবে না আমাকে বাঁচাও ঠিক আমাকে বাঁচাও আমার বাবারে আমি 43 বছর আমার বাবা কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছে আমি আমার ছোটবেলায় বুঝাবার পর থেকে মৃত্যু পর্যন্ত বাবার আমরা তো বাবার ঘরে বড় হইছি 5 ভাই 3 বোন 8 জন ভাই বোন বাবার ঘরে আমরা বড় হইছি আমাদের শহরে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায় আমাদের বাসা চার দিকের সমস্ত ঘরে তো টেলিভিশন চলছে আজীবন কিন্তু আমার বাবার হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো টেলিভিশন চলে নাই তো বিনা টেলিভিশনেই আমরা 5 ভাই 8 তিন বোন আটজন সন্তান তো বাবার বড় হইছি কই কোনো অসুবিধা হয় নাই তাইলে আমার বাবা সবাই ভেসে গেছে তাই বলে কি বাপকে ভাইসা যাইতে হবে না আপনি এটা ভাবেন আপনি এটা ভাবেন মিয়া ফুলাফান্ডি সবের মইয়ে গেছে না সব এমন হয় না এখনো নেককার আছে এখনো সাহসী যুবক আছে এখনো নওজোয়ান রাত গভীরে সেজদা করে এমন যুবক লক্ষ লক্ষ আছে বেটা জুয়ারি তুমি মনে করো না সব জুয়ারি ভাইসা গেছে নেশাকর বাটপার তুমি মনে করো না সব মদ খায় না না রাত গভীরে তাহাজ্জুদ করে এমন লক্ষ যুবক বাংলাদেশে আছে বেটা দামসামন তোমার মতো সবে মোবাইল দেবে না তোমার মতো সবাই বেডিন না চায় না সবাই ভাইসা যায় না সবাই ভাইসা যায় না সবাই ভাইসা গেলে এতদিন আর সূর্য উঠতো না চাঁদ উঠতো না কোন সিটার বাটপারের জন্য সূর্য ওঠে না কোন সুদখোর ঘুষখোর কোন লম্পট কোন দুর্নীতিবাজ কোন অবৈধ উপার্জনকারী কোন হারামখোর কোন নাফরমান ব্যভিচারী জেনাখোরের জন্য আল্লাহর কসম সূর্য ওঠে না চাঁদ ওঠে না ইমানদারের জন্য সেজদা ওয়ালার জন্য তাহাজ্জুদ ওয়ালার জন্য ওই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো হেফজ পড়ে রাতের 4টা বাজে এরা অন্ধকারের ভিতরে উঠে কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসে আল্লাহর কসম এদের কারণে সূর্য ওঠে মালিকের গোলামদের কারণে আল্লাহর ইবাদতের কারণে বাটপার সিটারের কারণে বাটপার চিটার নেককারদের উসিলা এখন ইমানদারের উসিলা এখন এই জন্য আমি অনুরোধ করছি আমার এই কথাটা এটাই মাহে রমজানকে কদর করে এটা যদি কদর না করেন এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে আর কিছু হইতে পারে না বাবা আপনারা সবাই এটা শুনছেন দেখেন একটা কথা আচ্ছা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কেমন মায়া কেমন দরদ ছিল আপনি আন্দাজ করতে পারেন আপনি জানেন তো যে প্রচন্ড দরদই ছিল কথা বলেন নবী যে রাহমাতুল লিল আলামিন এটা জানেননি আগে তো শুনছেননি এটা এটা বিশ্বাস করেন আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রচন্ড উম্মতের প্রতি মায়া ছিল এটা জানেন না তায়েফের মানুষগুলো অঝরে পাথর মারছে জিব্রাইলের মতো ফেরেশতা আসছে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি আপনি বললে তায়েফের দুই পাশের পাথর পাহাড় মিলাইয়া মানুষগুলোকে এক্ষুনি ধ্বংস করে দেই যারা আপনার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত ঝরাচ্ছে নবী বলছে না না জিব্রাইল ইন্নি লাম উবাস লাআনান আমি লানত দিতে আসি নাই ওয়ালা গাদিবান আমি রাসূল রাগ করতে আসি নাই ইন্নি বুইসু রাহমাতান আমি রহমত হয়ে এসেছি সুবহানাল্লাহ আমি দয়ার নবী আমি মায়া নবী জিব্রাইলকে নবী বলছে জিব্রাইল আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই তো আমি কালেমার দাওয়া কারে দেব আমি ডাকবো কাকে কথাটা বুঝেন যেই নবী এতটা দরদি ছিল সারা রাত যিনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতেন আম্মা জান আয়েশা বলছে আমি নবীজিরে দেখছি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে রুকুও দেয় নাই সেজদাও দেয় না এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে আল্লাহর কাছে সেই নবী যিনি এত দরদি ছিলেন উম্মতের প্রতি উম্মতের মায়া কাঁদেন নবী কত গজল আছে এরকম গজল গায় না সেই নবী রমজানের শেষ দিন জিব্রাইল আসছে নবীজির সামনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি রমজানের মতো এত বড় দামি মাস রহমত মাগফিরাত নাজাত সবে কদর
এতেকাফ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাগুলো শিকলে আবদ্ধ, পেছনের গুনাহ মাফ রোজা রাখলে, তারাবি পড়লে পেছনের গুনাহ মাফ, শবে কদরে জাগলে পেছনের গুনাহ মাফ, প্রত্যেকটা নেকি 70 গুণ বৃদ্ধি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এত 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 কিছু আপনি নবীর জবান দিয়া এত মর্যাদা এত ফজিলত রমজানের বলার পরেও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনাহ ছাড়ে নাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেশতার লানত আমার বাপ এটাই বলছি সেই মায়ার নবী সেই তায়েফের রক্তাক্ত নবী সারা রাত কাঁদনেওয়ালা নবী উম্মতের জন্য আজকে কিন্তু তিনিও অভিশাপে শামিল হয়ে গেছে তিনি বলছে হ্যাঁ জিব্রাইল আমিন মানে আমিও মেনে নিলাম এই নাফরমানের উপরে আমি মুহাম্মদের লানত যা বেঈমান তোর মতো বেঈমানের উপরে তুই আমার 3 মাসের কথাকে কোনো পাত্তা দিবি না আমি 2টা মাস শুনছ রমজানের জন্য দোয়া করছি আমি রমজানের আগে শাবান মাসে লম্বা রোজা রাখছি রমজানটা রোজা রাখছি এতগুলো হাদিস বললাম এতগুলো ফজিলত বললাম এতভাবে তোকে বললাম তুই বেটা পাত্তাই দিলি না যা তোর উপরে তোর মতো নাফরমান উম্মতের উপরে আমি রাসূলেরও লানত এবার আপনারে আশ্রয় দিবে কে হ্যাঁ আর রইছে কে না আল্লাহর লানত সমস্ত ফেরেশতার লানত জিব্রাইলের লানত রাসূলুল্লাহর লানত এরপর আর রইছে কে না আপনার বাবা ওই খাজা বাবা আপনার বাবা হ্যাঁ আপনার বাবা এবার আপনি তরাইব আর কে রইছে আপনার সুপারিশ কে করবে অতএব ভেবে দেখে ইনসাফের সাথে ভাবে নিজের জীবন কদর করে রমজানের মাসআলা রমজানের ফজাইল এগুলো আপনারা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে শুনে নেবেন কিন্তু আমি মূল কথাটা শুধু গুরুত্বটা বুঝাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকে ইনশাআল্লাহ যুবক ভাই তোমরা যারা বসছো ভাইয়া তোমাদেরকেও বলি বাপ এই ছেলেরা জীবনটা নষ্ট করে দিও না বন্ধু তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না ইসলামেরও কোনো ক্ষতি হবে দুই চারজন অপদার্থের জন্য পৃথিবীর কিচ্ছু হয় না কোনো চরিত্রহীনের জন্য পৃথিবী থেমে যায় সূর্য ডুবেই যায় চাঁদ ডুবেই যায় ঠিক কি না বলে সূর্য ইমানদারকে নিয়েও ডুবে যায় নাফরমানকে নিয়েও কি কারোর জন্য কেউ থামে না আমি সব সময় তো বলি দুনিয়া বড় স্বার্থপর থামে না আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সিএনজি মনে করেন দুটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে রক্তে লাশ পড়ে আছে পিছন দিয়ে অনেক গাড়ি জ্যাম বাইজা গেছে কথার কথায় প্রত্যেকে জিজ্ঞেস করে কি হইছে ও অ্যাক্সিডেন্ট হয়েছে দুটা মানুষ মরে গেছে আরে এ কথা কইছে দূরে এরপরে প্রত্যেকেই সাড়ি দিয়া দিয়া কাইটা কাইটা আস্তে চলে যাইতেছে কারো হাতে সময় তোমার লাগে তার এবার কেউ নাই তোমার জন্য অপেক্ষা করার কেউ নাই তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না পৃথিবী ঠিকই চলবে তুমি পচে গেলে আর কি আপনি জনগণের জন্য সারা জীবন করেছেন নিজের জন্য কিছুই করেন নাই জনগণ মনে রাখবে না আপনারে মনে রাখবেন জুনায়েদ বাগদাদির আমলের বড় নেতা কে আছিল বলছে আবালওয়ালা নেতৃত্ববালা সুন্দরী রূপসী তাদের নাম পৃথিবীতে নাই রাবেয়া বসরির নাম আছে কিন্তু এবড়ির আমলের সুন্দরী বেড়ির নাম নাই উনি কিন্তু নিগ্রু মহিলা ছিলেন আমরা কিতাবে স্পষ্ট করছি হাবশি নারী ছিলেন রাবেয়া কালো ছিলেন কুৎসিত কালো মানে নিগ্রু কিন্তু আজ তার নাম জানে না মানে একটা ছেলে পাইবেন একটা লোক রাবেয়া বসরির নাম জানেন না আপনারা ইমানওয়ালার নাম থাকে সেজদাওয়ালার নাম থাকে গোলামি করেনওয়ালার নাম থাকে শেষ পর্যন্ত টিকেই কি শেষ পর্যন্ত টিকবে ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন ঈদের দিন ঈদের দিন ফ্লাইট উড়ে জান্নাতের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
আল্লাহ বলে ইমানদার কষ্ট হবে না, পূর্বপুরুষরাও যত ইমানদার সবাই রাখছে পারবা তুমি, তোমার বাপ দাদা 14 গুষ্টি রোজা রাখছে পারবা, গাবরাবার কিছু নাই, সমস্ত নবীর ইমানদার উম্মত রোজা রেখেছে তুমিও পারবা, কষ্টের ঘাবরাবার কিছু নাই, আমি আগেও ফরজ করেছি তোমাকেও দিলাম। তবে উদ্দেশ্য বান্দা তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তোমাকে পানীয় কষ্ট তৃষ্ণায় ফেলে রাখা নয়, তোমাকে তোমার হালাল স্ত্রী থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং তোমার জান্নাতের জন্য যেই ভিসা দরকার সেই ভিসা লাগানো দরকার। আমি আল্লাহ জান্নাতের ভিসা লাগাবো, এই জন্য ঈমানের পাসপোর্ট নিয়ে একটা রমজান মাস তোমাকে দিলাম। হ্যাঁ, কদর করে সালাক মনে করেন না, হ্যাঁ আল্লাহর নাফরমানি করে এই দুগা ভাত খাইতে পারে, এটা কোনো সালাকের কিছু, দুনিয়ার মাতবরি আহামরি তেমন কিচ্ছু না, কিচ্ছু না, খুব বেশি বড়াইয়ের কিছু না, দুনিয়া ভোগ করে। অতএব দয়া করে প্রত্যেকে ফিকির করে, বলেন ইনশাআল্লাহ, গুনাহমুক্ত এক পবিত্র জিন্দগি গড়বেন, বলেন ইনশাআল্লাহ, ইবাদত আমলের মধ্যে জীবন কাটাবেন, বলেন ইনশাআল্লাহ, তাহলে এবারের রমজান পরিবর্তনের রমজান, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, কিসের রমজান, আবার বলেন, আবার বলেন, আল্লাহ তৌফিক দান, হিম্মত করলে পারবে, আপনি পারবেন যুবক ভাই, তোমরা পারবা, ভালো হইতে পারবা। আবারও বলছি দোস্ত, তুমি নষ্ট হইও না, আমি কিতাবে পড়ছি আবু জেহেল আবু লাহাব অথবা সাইবা মক্কার কাফের কুরাইশরা, তারা মাঝে মধ্যে মিটিং এ বইয়া কইতো, মোহাম্মদ কিতা দৌড়াদৌড়ি করো, মেহনত করো, কির ইসলাম প্রচার করো, কদ্দুর যাইবা তুমি, কদ্দুর আগাইবা, আমরা মেন মাত ভর্তি তো ইসলাম আনি নাই, তো কার লইয়া কিরবা তুমি, সে দেখতাম না। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে যেন মুচকি হাসি দিয়া আল্লাহ বলতেছে, আচ্ছা দেখো না, তুমি দেখো, দেখবেই তো, সামনেই তো দেখবা, কার লইয়া কদ্দুর কি হয় তুমি দেখবা, আমি দেখাবো তোমার। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে 8 বছরের মাথায় অষ্টম হিজরিতে 13 আর 8 21 বছরের ব্যবধানে আল্লাহর নবী মদিনা থেকে 10,000 সাহাবি নিয়ে মক্কা বিজয় করছেন, গোটা আরব রাসূলুল্লাহর কদমে চলে আসছে, আর 13-7 বছর আগে বদরের যুদ্ধে আবু জেহেল জাহান্নামী হয়ে গেছে, আবু জাহেল আবু লাহাব জাহান্নামে গেছে আগেই। আল্লাহ যাবে ঈমান, তোদের মতো অপদার্থ লাগবে না, আমার বিজয়ের জন্য দিন, যাকে যাকে আমার দরকার সেটা আমি যথা সময়ই প্রস্তুত করব, যেন আফসুস করবেন না মাদ্রাসার খেদমত করতে গিয়ে, যদি মনে করেন কাউরে পান নাই কোনো অসুবিধা নেই, একাই করে যান, একাই একাই বলেন, একাই দিনের কাজ করেন, ইনশাআল্লাহ আন্তরিকতা থাকলে, এখলাস থাকলে, কলিজার দরদ থাকলে, মানুষের প্রতি ফিকির থাকলে, একদিন আপনার পিছনে, আমার পিছনে, আপনার পিছনে লক্ষ মানুষ স্মরণ করবে, পিছনে আসবে, কোনো সন্দেহ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ভালো, নিজের কল্যাণ চেয়ে, নিজের পরিবর্তনের আশায় এইবার রমজান থেকেই গুণামুক্ত এক জীবন গঠন করেন। যুবকদের এটাই বললাম ভাই, তুমি মোবাইল টিপবা, নাচ গান নর্তকীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার কারণে কিচ্ছু হবে না, কারণ তোমারই ক্ষতি, তুমিই নষ্ট হইলা, আর তোমার কবরে কেউ যাবে না, তুমিই যাইবে, তোমার হাসরে তুমিই দাঁড়াইবে, তোমার ফুলসেরা তুমিই পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি আপনারা আন্তরিক হবেন, মাদ্রাসা আপনাদের, আমি তো সেই কত বছর থেকেই আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসার চেষ্টা করি, আজকেও আল্লাহ আনাইছেন, আপনাদের কাছে অনুরোধ করছি মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতি ভালোবাসা কোনো মুসলমানের তিনভাবে, এক দোয়া, দুই আতফাল সন্তানাদি পড়তে দেওয়া, তিন আমওয়াল দান সৎকার, এই তিন জিনিসে প্রমাণ করে কোনো ব্যক্তি মাদ্রাসাকে ভালোবাসে। এক, মাদ্রাসার জন্য সে দোয়া করে, আল্লাহ মাদ্রাসাটা কবুল করে,
ঠিক আছে না না ওতে করছে এতে করছে হেতের মাত বুড়ি হেতে করছে হ্যাঁ হেতের ফুডাঙ্গিরি ওইতের সুনাম না না আপনার সুনাম ওইতের সুনাম কোনো কথা না প্রতিদান আল্লাহর কাছে প্রতিদান কার কাছে আল্লাহ অতএব মাদ্রাসার জন্য দোয়া করবেন দুই নম্বরে আপনাদের সন্তান আপনার আশেপাশের বাচ্চা মাদ্রাসায় বুঝায়া শুনায়া করতে দিবেন যাকেই আপনি বললেন কসম আল্লাহ আজকেও আমার মাদ্রাসায় অটো ড্রাইভার চারটা ছেলে আইনা ভর্তি করাইছে তা আমি বলছি উনারে সান্তনা দিয়া যে আপনি মনে রাখেন এই আল্লাহর বান্দা এই ছোট বাচ্চারা যদি আল্লাহ তৌফিক দেন যত বছর পড়ালেখা করবে নিশ্চিত ধরে নেন আপনার আমল নামায় তাদের সমস্ত এলেম কালামের নেকি আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই কোনো সন্দেহ তিন নাম্বার হলো আমওয়াল কিছু দান সদকা করা সব সময় এক মুসলমান মনে রাখবেন নামাজ পড়বে বছরে কয়দিন কথা বলেন না মাসে কয়দিন সপ্তাহে কয়দিন নামাজ পড়বে প্রতিদিন আল্লাহর রাস্তায় সাদাকা দানও করবে প্রতিদিন এটাই কোরআনের বক্তব্য না না এটাই চাহিদা কোরআন নামাজ পড়বে প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবেও কতদিন প্রতিদিন এটার সহজ প্রমাণ কি আপনারাই সবাই জানেন এটা হুজুরদের মুখে আপনারা শত শতবার ওয়াজে শুনছেন যে কোরআনে আল্লাহ যতবার নামাজের কথা বলছে ততবার নামাজের সাথে যাকাতের কথা আল্লাহর রাস্তায় খরচের কথা বলছে কিনা বলেন না কেন এটার অর্থ কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটাই বোঝানো যে এক মুমিন নামাজ পড়বে প্রতিদিন সাদাকাও করবে প্রতিদিন আল্লাহর রাস্তায় প্রতিদিন খরচ করবে কোনদিন দশ হাজার কোনদিন দশ টাকা অসুবিধা কি কোনদিন এক টাকা সমস্যা নাই কিন্তু এটা যেন আমার সিফাত হয় যে আমি নিয়মিত দান করি আমি নিয়মিত আল্লাহর রাস্তায় খরচ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এখন আজকে মাদ্রাসার জন্য কিছু দিবেন কি না বলেন তো দেন সবাই দেন পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন দুই মিনিট ইনশাআল্লাহ বলেন আবার পরে দিবেন যদি কেউ বলেন বলেন দুই মিনিট এ দুই চার মিনিট দিলেও দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট বলেন ইনশাআল্লাহ দেন কেউ দিবেন কি না বলেন দাঁড়ান একজন ছাত্র ভাই বড় ছাত্র দাঁড়াও মাদ্রাসার বড় ছাত্র দাঁড়াইতে কর দেন যাদের নগদ দিবেন নগদ দেন আর যারা পরে দিবেন তো লিখে দেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে অল্প হলে অল্পই দেন বেশি হলে বেশি দেন ভালোবেসে দেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন জি মাশাআল্লাহ পরে পরে দিবেন কেউ পরে দেন পরেই দিয়ে বলিয়ে আসতেছে বাবা আসতেছে তোমার কাছে ইনশাআল্লাহ এগুলা কি এগুলা